ঠিক আছে ঠিক আছে। আর যখনই কিছু দরকার পড়বে, আমার লোকের নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করবে, সেখানকার লোক আপনাদের আমার অফিসে আপনাকে খাবার দিবে। আমি এই কথাটা বলেছি যে আমরা কি চা খাবো না, এই কথাটা বলেছি। যাবতীয় যা সংসারে জিনিস লাগে সবই দিয়েছে সাংসদ থেকে, অসংখ্য ধন্যবাদ মিমিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ছেলের একটা কাজ চাই, বাস আর কিচ্ছু চাই। লকডাউনে আমরা বাড়িতে বসেই চা খাবো, সবাই তোমরা বাড়িতে বসেই চা খাও, বাইরে বেরোবো, সুস্থ থেকো, ভালো থেকো, এটুকুনি আশীর্বাদ করি আমরা।